নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। আরও নিউজে আপনাদের স্বাগত জানাই। নিউজ এই মুহূর্তে নিয়ে আপনাদের সঙ্গে আমি সৌরভ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, রাজ্যে 65টি শিল্প পার্ক তৈরি হয়েছে। রাজ্যে আরও নতুন বিনিয়োগ আসছে, 500 কোটি টাকা বিনিয়োগ করবে উইপ্রো। সাংবাদিক বৈঠকে নতুন শিল্পপতিদের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাও সিন্স উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ফোকাস অন ডেভেলপমেন্ট অফ দ্য আইটি সেক্টর, ডিউ টু আওয়ার কন্টিনিউয়াস এফোর্টস Bengal has the largest e-governance structure and platform in India and have become the home of all IT companies nationally and globally. At present, about 1,500 IT companies working in Bengal. All the leading IT software companies like TCS, Wipro, Infosys, Cognizant, IBM, Ericsson, Capgemini, Tech Mahindra, Accenture, ITC Infotech, British Telecom, and so many IT sectors are working here. More than 210,000 IT professionals are working in Bengal, and it happens within this 8 years, because 1 year it was for pandemic, nothing movable like this, but within 8 years we have done all this. অবশেষে কৃষি আইনের প্রতিবাদে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি একটি টুইট বার্তায় কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন, যে বিভিন্ন রাজ্যে কৃষকরা কেন্দ্রীয় সরকারের যে নয়া কৃষি আইন, সেই কৃষি আইনের বিরুদ্ধে তারা প্রতিবাদে সরব হয়েছেন। আর সেই কৃষি আইনের প্রতিবাদে এবার সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ টুইট করেন তৃণমূল সুপ্রিমো, কৃষকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি, সেই কারণেই আগামীকাল থেকে কেন্দ্র বিরোধী আন্দোলনে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসি পরের খবরে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই কিন্তু মাঝেরহাট ব্রিজের উদ্বোধন হতে চলেছে। যে মাঝেরহাট ব্রিজ এর কাজ শুরু হয়েছিল, দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, সেই মাঝেরহাট ব্রিজ অবশেষে আর পুনরায় চালু হতে চলেছে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরই আজ থেকে চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ। শেষ মুহূর্তের প্রস্তুতি আপাতত তুঙ্গে, নাম বদলে করা হয়েছে জয় হিন্দ ব্রিজ। আজ এই মাঝেরহাট ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত 2008 সালে এই ব্রিজের একাংশ ভেঙে পড়ে, প্রায় 2 বছরের বেশি সময় ধরে ব্রিজটি মেরামতির কাজ চলছিল। নতুনভাবে ব্রিজ তৈরি করতে খরচ পড়ল 250 কোটি টাকা। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবারও চালু হতে চলেছে মাঝেরহাট ব্রিজ। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই চালু হতে চলেছে মাঝেরহাট ব্রিজ। প্রসঙ্গত 2018 সালে ব্রিজের একাংশ ভেঙে পড়ে, প্রায় 2 বছরের বেশি সময় ধরে ব্রিজটি মেরামতি করা হয়। নতুনভাবে ব্রিজ তৈরি করতে খরচ পড়েছে 250 কোটি টাকা। আজ এই ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষকদের বদলির বিষয়ে আগে আগ্রহ দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেও কৃষক তাদের কিন্তু শিক্ষকদের সমস্যার সমাধান হয়নি। এবং শিক্ষকদের সমস্যার সমাধান না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজ্যের শিক্ষকদের বদলির বিষয়ে আগে আগ্রহ দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই খবর শুনেই অনেকটা আশাবাদী হয়েছিলেন রাজ্যের সহকারী শিক্ষকরা। কিন্তু সেই দাবি মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও এখনও মেটেনি বদলির সমস্যা। বিগত 7 মাস ধরে অল বেঙ্গল ট্রান্সফার ফোরামের তরফ থেকে স্কুল শিক্ষা কমিশনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। আজ বিকাশ ভবনে আবার তারা 40,000 শিক্ষকের ট্রান্সফারের দাবি নিয়ে ডেপুটেশন জমা দিলেন। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর সরস্বতী পুজোর দিন ঘোষণা করেছিলেন যে দূরবর্তী জেলায় যেসব শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে তাদের বাড়ির কাছাকাছি বদলি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তো তারপরে এক বছর পেরিয়ে গেছে কিন্তু সেই ব্যাপারে সদর্থক কোনো পদক্ষেপ আমরা পাইনি। এবার প্রায় 40,000 শিক্ষক শিক্ষিকা বাইরে আছেন। তো অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ট্রান্সফার উইং ABTF এর তরফ থেকে আমরা বিগত 6-7 মাস ধরে লাগাতার ডেপুটেশন দিয়ে যাচ্ছি এবং এর আগে এখানে এসে ওনা আধিকারিকদের সঙ্গেও কথা বলেছি। তো আপাতত একটা মিউচুয়াল পোর্টাল খোলা হয়েছে এবং সেই মিউচুয়াল পোর্টালেরও কিছু কিছু জায়গায় সমস্যা আছে। সেই সমস্যাগুলোর জায়গা হলো যে সায়েন্সের টিচাররা যারা নর্মাল সেকশনে আছেন সেই টিচাররা কিন্তু পোস্ট গ্রাজুয়েট টিচাররা কিন্তু গ্র্যাজুয়েট টিচারদের সঙ্গে মিউচুয়াল পাচ্ছেন না। কী কারণে এটা মানে পোর্টালটার কী ধরনের ত্রুটি আমরা এটা বারবার ওনাদেরকে জানানোর চেষ্টা করছি। এর পাশাপাশি HS সেকশনের টিচাররা তারা কিছুভাবে কোনোভাবেই কিন্তু নর্মাল সেকশনের পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের সঙ্গে মিউচুয়াল করতে পারছেন না, যদিও তাদের স্কেল ম্যাচ করছে। এর পাশাপাশি যেটা পোর্টালে নর্মাল সেকশনের পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচারদের মধ্যে যে মিউচুয়ালটা হচ্ছে তাদের পে প্রোটেকশন সংক্রান্ত কোনো সমস্যা হবে কিনা, কারণ DI অফিসগুলো যারা অ্যাপ্রুভাল দেবেন তারা কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো নির্দেশ দিতে পারছেন না, আর এই এখান থেকে আধিকারিকদের থেকেও আমরা পাচ্ছি না। হাওড়ার বালিতে পোস্টার পড়েছে, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া নাকি বহিরাগত, আর সেই নিয়ে মুখ খুললেন বৈশালী ডালমিয়া। তিনি জানান, দেশের প্রধানমন্ত্রী তিনি সকলের মাথা, তাকেই যদি কেউ বহিরাগত বলে তাহলে আমাকে তো বলতেই পারে। অন্যদিকে বৈশালী ডালমিয়ার এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী অরূপ রায়। मैं क्या बोलूं, ये बाहरी लेके मैं क्या बोलूं, जो ये लोग हमेशा बोलते रहते हैं और ऑनरेबल प्राइम मिनिस्टर को बाहरी बोल रहे हैं, कोई बाहर कोई दूसरे स्टेट से कोई आते हैं तो उनको बाहरी बोला जाता है, तो उनको पता ही नहीं है इंडिया इज अ कंट्री, जो प्राइम मिनिस्टर इज अ हेड ऑफ आवर फैमिली वैसे समझा जाता है। तो अगर प्राइम मिनिस्टर इंडिया में प्राइम मिनिस्टर इज द हेड तो उनको ही बाहरी बोला जा रहा है, तो मैं कौन सा खेत की मूली हूँ। এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ভাষা আমার নেই, তার কারণ হচ্ছে এটা দলের উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, তার এই ধরনের বক্তব্য বলা ঠিক নয়। আমরা সত্যি BJP একটা বহিরাগত পার্টি, দেখুন না বাইরে থেকে যারা এসেছে তারা সবই বাইরের লোক, কেউ একজন অবজারভার নেই যারা যিনি বাংলার মানুষ বাংলায় থাকে, তা সুতরাং তাদের বহিরাগত বলবই। রাজ্য সরকারের নতুন প্রকল্প দুয়ারে সরকার প্রতিদিনই নিয়মমাফিক চলছে এবং আসানসোলে সেই প্রকল্পের কাজ সঠিকভাবে চলছে কিনা তা জেলাশাসক খতিয়ে দেখলেন। আজকে তিনি জেলাশাসক তিনি পরিদর্শনে গিয়েছিলেন, দুয়ারে সরকার প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আসানসোলের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। আজ সকালে তিনি পৌঁছান আসানসোলের NC লাহিড়ির স্কুলে, জেলাশাসকের সঙ্গে ছিলেন পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে 11টি সরকারি প্রকল্প নিয়ে ক্যাম্প করা হচ্ছে আসানসোলের বিভিন্ন প্রান্তে। সেখানে স্বাস্থ্যসাথী কার্ড, জব কার্ডের আবেদন সহ বিভিন্ন কাজে সুবিধা পাবেন সাধারণ মানুষ। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানান, আজকে ফর্ম জমা নেওয়া হয়েছে, পরের বারে আবার এসে তারা তাদের হাতে কার্ড তুলে দেবেন। क्या देख रहे हैं? जाने का कोशिश करेंगे जितना मैक्सिमम लोग कवर कर पाए, हम लोग का जो यहाँ पे जो जिस उद्देश्य के साथ यहाँ प्रोग्राम वो हो रहा है कि नहीं वो देखना है, और अभी तक जितना हमने घुमा है देखा है सब जगह पर सठीक भाव से चल रहा है, सब काम ठीक से हो रहे हैं। अपना देखें कि स्वास्थ्य साथी कार्ड जो प्रचुर लोग आते हैं, अर्थात जो जन आते तार 80% से स्वास्थ्य साथी कार्ड हम लोग काउंटर बढ़ी आज के हम उधर का फॉर्म এবং যা ডকুমেন্টস সব আমরা কালেক্ট করছি আজকে রাতের মধ্যে সেগুলোকে আমরা অনলাইন এন্ট্রি করব, পরে আমরা সেকেন্ড ফেজে যখন আসবে ওদের কার্ড এখানে আমরা ডিস্ট্রিবিউট করব। করোনা আবহে বা ছেদ পড়তে পারে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার, কিন্তু সেই পৌষ মেলা যাতে ছেদ না পড়ে সেই আবেদন জানিয়ে যে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এবার করোনা আবহে ছেদ পড়তে পারে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলাতে। শান্তিনিকেতনের পৌষ মেলা যাতে অন্যান্য বছরের মতো এবছরও আয়োজন করা হয় সেই বিষয়ে বোলপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন বোলপুর মহকুমার বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা। আজ বোলপুর মহকুমা শাসকের কার্যালয়ে তারা দেখা করে স্মারকলিপি তুলে দেন। তাঁদের দাবি, অন্যান্য বছরের মতো এবারও পৌষ মেলার আয়োজন করা হোক, করোনা বিধি মেনে কেবলমাত্র শান্তিনিকেতনের ঐতিহ্য অর্থাৎ হস্তশিল্পের দোকানের অনুমোদন দেওয়া হোক। আমাদের প্রধান দাবি ছিল যে পৌষ মেলা যে মাঠে হয় সেই মাঠেই হোক এবং হস্তশিল্পীরা যেরকমভাবে বসতেন সেরকমভাবেই হোক, এবং যেহেতু এখন আমরা শুনতে পাচ্ছি যে অন্যান্য মেলাগুলো চালু হবে, ফলে করোনা ইত্যাদি বাহানা না করে যেভাবে সুষ্ঠুভাবে পৌষ মেলা হতো সেভাবে পৌষ মেলা হোক, এটা আমাদের প্রথম এবং প্রধান দাবি।
এছাড়া আমরা SC ST সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা তুলে ধরেছি। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস, আর সেই জন্য আজকে 25 দফা দাবি নিয়ে বাঁকুড়া জেলার প্রতিবন্ধীরা তারা বিক্ষোভে সামিল হলেন। তাদের যে বেশ কিছু দাবি দাওয়া রয়েছে, সেই দাবি দাওয়া পূরণের জন্য তারা সরব হন। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস, সেই উপলক্ষে আজ 25 দফা দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন প্রতিবন্ধীরা। 25 দফা দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। বাঁকুড়া জেলার শারীরিক প্রতিবন্ধী যে সমস্ত মানুষরা রয়েছেন তারা এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। বিভিন্নভাবে জেলার প্রতিবন্ধীরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, এই অভিযোগ তুলে নিজেদের ন্যায্য দাবি আদায় নিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিনে রাস্তায় নেমে মিছিল করে আন্দোলনে সামিল হলেন প্রতিবন্ধীরা। আমরা আজকে 26 দফা দাবি নিয়ে মাননীয় জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। কেন এতদিন ধরে কেন আমাদের কোনো দাবি পূরণ করেনি রাজ্য সরকার? কোনো দাবি পূরণ করা হয় নাই। কি কি দাবি আছে? আমাদের প্রতিটি 40% প্রতিবন্ধীদের মানবিক ভাতা দিতে হবে। প্রতিটি প্রতিবন্ধীকে বাংলার আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রতিটি জেলায় একটি করে প্রতিবন্ধী ট্রেনিং সেন্টার করতে হবে। আর যেসব প্রতিবন্ধী প্যানেলে নাম থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না, তাদের অবিলম্বে নিয়োগপত্র দিতে হবে। সেক্ষেত্রে কি রাজ্য সরকার গড়িমসি করছে? নিশ্চয় করছে। তাই আগামী দিনে কি আর এই আন্দোলন কি আরো বৃহত্তর করবে? আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। দরকার হলে আমরা কলকাতার ধর্মতলায় টেটে রাইট আসে সেন্টারে পর্যন্ত আমরা আমাদের অভিযান চালাবো, যেন বিশ্ব বিভাগ জানতে পারে যে প্রতিবন্ধীরা বঞ্চিত। কেন্দ্র তথা রাজ্য সরকারের ইচ্ছাকৃত অবহেলায় আমরা আজকে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। প্রতিবন্ধীদের রেশন AY রেশন কার্ড নেই, প্রতিবন্ধীদের স্বাস্থ্যসাথীর কার্ড নেই, প্রতিবন্ধীদের মানবিক ভাতা যে 1000 টাকা যায় অতি নগণ্য, তাতে কিছু হয় না। তাতে যা দ্রব্যমূল্য বৃদ্ধি ওটাকে বাড়িয়ে আমরা 2500 টাকা করতে বলেছি। আমরা দাবি রেখেছি বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের প্রতিবন্ধীদের নাম নেই, সেগুলোকে সার্ভে করে আমাদের যাতে নাম তুলে এনে দেয়, এইরকম আমাদের 25 দিবস দাবি রয়েছে। আজ মুর্শিদাবাদের ফারাক্কায় অর্জুনপুর এলাকায় ইডির আধিকারিকেরা তারা সেখানে পৌঁছান। ইডির যে সমস্ত আধিকারিকেরা রয়েছেন তারা বেশ কিছু জায়গায় তারা ঘুরে দেখেন। আজ ফারাক্কার অর্জুনপুর এলাকায় হানা দিল ইডি। সূত্রের খবর, অর্জুনপুর এলাকার ওয়াহাবাদুল রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আজ সকাল 10টার সময় হানা দেয় ইডি। ওই ব্যক্তির অনেকগুলো CSF ব্যাংকের সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ। ওই ব্যক্তি বেশ কিছু ব্যাংকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে চাঞ্চল্য ছড়িয়েছিল এবং সেই বিষয়টি খতিয়ে দেখতেই আজ ওয়াহাবাদুল রহমান নামে ওই ব্যক্তির বাড়িতে সকাল 10টার সময় হানা দেয় ইডি। কী কারণে এই হানা, যদিও কী তথ্য উঠে এসেছে তা এখনও স্পষ্ট নয়, তবে এলাকায় তার বাড়ি ঘিরে রেখেছে CRPF-এর জওয়ানরা, যাতে কোনো রকম নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় সমগ্র এলাকা ঘিরে রাখা হয়েছে। নিউজ এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দিনভর সংবাদ ও অন্যান্য অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন আরোই নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।